আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি। আমরা গত কয়েকদিন পবিত্র হজের পবিত্র আলোচনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার এবং শোনার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। পিছনের দিকে না যাই, সময় কম। হজের মৌলিক ফরজ আমল ছিল তিনটি। এক নম্বর ছিল ইহরাম বাঁধা। এই প্রথম ফরজটির ব্যাখ্যা গতকাল ব্যাখ্যা করে প্রায় শেষ করেছি। ইহরামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার তৌফিক হয়েছে। সর্বশেষে ইহরাম কিভাবে বাঁধব, ইহরামের লেবাস ধারণ করে, ইহরামের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে, সম্ভব হলে কুল ইয়া এবং কুল হু আল্লাহ এই দুইটা সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বে, এটা সুন্নত। সালাম ফিরিয়ে যারা তামাত্তু হজ করবে তারা এইভাবে নিয়ত করবে, হে আল্লাহ, আমি উমরার এহরাম বাঁধতেছি, উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। এই নিয়তটা কিন্তু ফরজ। নিয়তটা করি সাথে সাথে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়ার দ্বারা তার এহরাম বাঁধা হয়ে গেল। এহরাম বাঁধা ফরজ, আর এহরামের নিয়ত করা এটা এহরামের ফরজ, এই জন্য নিয়তটা ঠিক মতো করতে হবে। এহরাম বাঁধার পরে কালকে কি বলেছিলাম, এহরাম বাঁধার সাথে সাথে দুইটা অদৃশ্য বিষয় হয়ে বলি নেই কোনো। যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য হজ করে এবং হজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে চায়, তারা যখনই নিয়ত করে তালবিয়াটা পড়ে, তালবিয়া পড়ার সাথে সাথে অদৃশ্য দুইটা ঘটনা, অদৃশ্য তো বলছে যেটা দেখা যায় না, এক নম্বর ঘটনা ঘটে গেছে। যদিও আমাদের দেশ থেকে কাবাগড় 3,500 মাইল দূরে, এত দূরের থেকে কাবাগড়ের কারেন্ট তাকে শর্ট করবে, যিনি এহরাম মানলেন, লাব্বাইক বললেন। কাবাগড়ের কারেন্ট শর্ট করছে, এটা বুঝবো কীভাবে? সব জিনিসের আলামত লাগে, চিহ্ন লাগে। এটার আলামত হইল এই, তালবিয়াটা পড়ার সাথে সাথে দিলটা বরফের মতো গলতে থাকে, চোখে দিয়ে দু এক ফোঁটা পানি পড়তে থাকে, এটাই আলামত যে কাবাগড়ের কারেন্ট তাকে শর্ট করেছে। এই মুহূর্তটা আপনার আমার 60-70-80 বছরের জিন্দগির একটি দুর্লভ সময়ে মনের এরকম অবস্থা সৃষ্টি ইচ্ছা করা সৃষ্টি করা যায় না। আল্লাহর মেহমান হওয়ার বদৌলতে, তালবিয়ার বদৌলতে, এহরাম বাঁধার বদৌলতে আল্লাহ পাক এই নিয়ামতটা দান করেছেন, মনটা গলে যায়, চোখে দিয়ে দু এক ফোঁটা পানি ঝরতে থাকে। এই সময়টা যেহেতু জীবনের একটা দুর্লভ সময়, এই সময়টাকে আমরা একটু কাজে লাগাই, রাব্বুল আলামিনের কাছে তো ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ে শাহী দরবারে আমরা মোনাজাত করি। গুরুত্বপূর্ণ যা বিষয় আছে আমার আপনার কাছে এগুলি আল্লাহর কাছে বলি,
তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয় হলো হে কাবাগরের মালিক বিশ্বজগতের মালিক আপনি তো আমারও মালিক আপনার তৌফিকে আমি আপনার মেহমান হওয়ার নিয়ত করে ইহরাম বেঁধেছি আপনি মেহরবানি করে দয়া করে আমাকে আপনার মেহমান হিসেবে কবুল করুন দুই নম্বর দরখাস্ত আমি আমার তো শক্তি নাই আমি কিভাবে হজ করব মিনা মুজদালিফা আরাফায় দৌড়াদৌড়ি ছোটাছুটি আমি কি করব কিভাবে আদায় করব আল্লাহ আমার পক্ষে সম্ভব না আপনি যদি সাহায্য করেন তবে সম্ভব আপনি মেহরবানি করে আমাকে আপনার আপনার রহমতের হাত দিয়ে আমাকে হজটা করাই দেন তাহলে আমি পারব নচেত পারব না এইভাবে যদি কেউ আত্মসমর্পণ করে দেয় আল্লাহ তাআলা আল্লাহ খুব খুশি হন শুধু খুশি হন তা না প্রয়োজনে ফেরেশতা পাঠায় আপনাকে সাহায্য করবে আসলে আমরা আল্লাহকে ডাকতে জানি না ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতন তো ডাকতে জানি না আরেকটা ঘটনা ঘটে গেছে তালবিয়া পড়ার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে একটা রেজিস্ট্রি খাতা আছে আল্লাহ যত বড় তার খাতাটাতে বড়ই হবে একটা দফতর আছে কিয়ামত পর্যন্ত যারা হজে যাবে আল্লাহর মেহমান হবে ওই খাতাতে তাদের নামটা রেজিস্ট্রি হয়ে যায় তালবিয়া পড়ার সাথে সাথে আপনার নামটা এখানে রেজিস্ট্রি হয়ে গেছে এগুলি কল্পনা করলে মনটা নরম হয় বিনয় ভাবটা সৃষ্টি হয় আল্লাহ তাআলা বিনয় ভাবটাকে খুব বেশি পছন্দ করেন অহংকার ভাবটাকে আল্লাহ খুব অপছন্দ করেন কোনো বিষয়ে গর্ব করতে নাই গর্বটা আসে যারা হজের টাকা যা জমা দেওয়ার দিছে দেওয়ার পরে যাওয়ার সময় ৫,০০০ রিয়াল বা ৫,০০০ ডলার নিয়ে গেছে এদের এই ডলার আর রিয়ালের উপরে ভরসা এরাই বিপদে পড়ে খুব বেশি আমরা সবাই সবসময় আল্লাহর রহমতের উপরে ভরসা করে আমরা হজ করব ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য এই তালবিয়া পড়ার পরে পুরা রাস্তা তালবিয়া পড়তে আমি বারবার আপনাদেরকে বলছি প্রতিদিনই বলি এখানে কাবাগর পর্যন্ত পৌঁছা পর্যন্ত পুরা রাস্তা আকাশে পাতালে জিদ্দা মক্কায় সব জায়গায় তালবিয়াটা বেশি বেশি পড়ব কালকে ওই হাদিসটা শোনাইছিলাম কি না জানি না শোনাই দেখলে আবার বলি ১,৫০০ বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০০ সাহাবিদেরকে নিয়ে মদিনার মিকাত জুল হুলাইফার থেকে এহরাম মেয়েদের রওয়ানা দিলেন তখন কোনো কোনো সাহাবি হয়তো তালবিয়াটা জোরে পড়ছেন না আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া বললেন আল্লাহ রাসুলকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ সংবাদ পাঠিয়েছেন আপনার সাহাবাদেরকে বলেন হজযাত্রীদেরকে তারা যেন জোরে জোরে তালবিয়া পড়ে আল্লাহ এটা শুনতে চান আল্লাহ পছন্দ করেন আল্লাহর আগ্রহ যে আমার মেহমানরা জবান থেকে আমি এটা শুনতে চাই আল্লাহ রাসুলের কাছে সংবাদ পাঠিয়েছেন এই রহস্যটা যারা জানে না গুরুত্বটা যারা জানে না ঢাকা বিমানবন্দরে দেখছি শত শত হজযাত্রী কিন্তু জবান বন্ধ তালবিয়া নাই ফোনের ফোন ফোন বাসায় করতেছে আরে হজ তো হবে ছেলে মেয়ে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি যদি দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে যাচ্ছি বিমানবন্দরে তো আছে প্লেন সারা রাখ পর্যন্ত ফোন করতেই আছে আরে ফোন তো করবো রব্বুল আলামিনের সাথে কিভাবে ফোন করবো রব্বুল আলামিনের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উপস্থিত হে খোদা ভিখারি তোমার দুয়ারে হাজির তুমি যে ৭,০০০ বছর পূর্বে তোমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তোমার ঘরের হজ করার জন্য যে দাওয়াত দিয়েছিলে আমি তোমার দাওয়াত গ্রহণ করে তোমার এই এহরামের লেবাস ধারণ করে তোমার দাওয়াত গ্রহণ করে লাব্বাইক আমি হাজির
لبيك اللهم لبيك আমি হাজির হে খোদা হে মালিক আমি তোমার দরবারে হাজির লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আমি উপস্থিত তোমার কোনো শরীক নাই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক সমস্ত প্রশংসা তোমারই সমস্ত নিয়ামত তোমারই সমস্ত রাজত্ব তোমারই লা শারীকা লাক নাই কোনো তোমার শরীক অংশীদার আমাদের মোবাইল তো এটা আমাদের তালবিয়াতে হলো আমাদের মোবাইল রব্বুল আলামিনের সাথে কথা বলব এক হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মেহমানরা যখন নিয়ত করে তালবিয়া পড়া শুরু করে আল্লাহ তার তালবিয়াটা শোনাকে এত পছন্দ করেন এই মেহমানের ডাইন দিকে পৃথিবীর শেষ প্রান্ত বাম দিকে শেষ পৃথিবীর শেষ প্রান্ত সম্মুখে পৃথিবীর শেষ প্রান্ত পিছনে পৃথিবীর শেষ প্রান্ত সারা পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে গাছ বৃক্ষ পশু পাখি পাহাড় পর্বত পানির নিচে অগণিত মাছ হাদিসের শেষ শব্দটা রাস্তার যে ধুলিকণা আছে প্রতিটি ধুলিকণাকে আল্লাহ নির্দেশ করেন আমার মেহমানের সাথে তোমরাও লাব্বাই বলো আল্লাহর কাছে লাব্বাইকটা এত পছন্দনীয় কিন্তু হাদিসাররা না প্লেনে না মক্কার বাসে এক দুইজন আছে তারা পরে আলহামদুলিল্লাহ আমাদের হজ কালকা থেকে শুরু হয়ে গেল এটাই হজ তোমার তো হজ আদায় হবে বাস লাব্বাইক বলতে বলতে মক্কা শরীফ যাব মক্কা শরীফ গিয়ে বাসায় বিশ্রাম নেব তারপরে বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করে তারপরে পাক পবিত্র হয়ে উজুটুজু করে আমরা লাব্বাইক বলতে বলতে মসজিদের হারামে প্রবেশ করবো এগুলি বলছিলাম গতকালকে হ্যাঁ কাবাগর পর্যন্ত চলে গেছিলাম মনে হয় আচ্ছা যাক আজকে আবার যাই কাবাগরে মসজিদের হারামে প্রবেশ করে দুই রেখা সুযোগ থাকলে দুই রেখা সালাত শুকর আদায় করতে বলছিলাম তারপর জমজমের পানি পান করার সময় আল্লাহর সাথে একটু কথা বলতে বলছিলাম আল্লাহ আমি তখন তোয়াফ এবং সাই করতে যাচ্ছি তোয়াফ সাইটা তো একটা কঠিন আল্লাহ তুমি সহজ করে দেবে তোমার এই পানির বরকতে তারপরে আমরা কাবাগরের পাশে যাব কাবাগরের পাশে গিয়ে ইস্তেবা করবো কালকে দেখাইছিলাম ইস্তেবা আমরা পুরুষরা গায়ের চাদরটার ডাইন কিনারাটা ডাইন হাতের বগলের নিচে নিয়ে দিয়ে ডাইন বাম কান দিয়ে ফেলে দেব বাস এটাকে ইস্তেবা বলে ইস্তেবাটা বানাইয়া তালবিয়াটা বন্ধ করে কাবাগরের পাশে এসে গেছি এখন তালবিয়া বন্ধ এখন হাজরা সোয়াদের বরাবর গিয়া নিয়ত হে আল্লাহ আমি উমরার ফরজ তাওয়াফ আরম্ভ করতেছি আপনি কবুল করেন এরপরে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ হাতে চুমু খেলাম বাস হয়ে তাওয়াফ করার যোগ্যতা অর্জন করলাম এখন তা এখন কাবাগরে বলে হ্যাঁ তাওয়াফ করো চাক্কি গুরু এইভাবে আমরা তাওয়াফ করতে থাকব কালকে বলছিলাম আজকে আবার বলি তাওয়াফ করার সময় তালবিয়া পড়া নিষেধ আর কাবাগরের দিকে ইচ্ছা করে তাকানো নিষেধ এমনি নজর পড়ে গেছে নজরটা হটাই ফেলব কেন বলছিলাম মতো আচ্ছা তাওয়াফের সময় কী দোয়া পড়ব একটা প্রশ্ন জানার বিষয় সবচেয়ে উত্তম হবে এই কালিমাটা আল্লাহ বেশি পছন্দ করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই কালিমাটা অনেকের মুখস্থ আছে মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন এটা শুধু তাওয়াফের সময় না তাওয়াফে মিনায় আরাফার মাঠে সব জায়গায় এই কালিমাটা আল্লাহর কাছে হজের আল্লাহর মেহমানদের কাছ থেকে বেশি শুনতে চান বেশি ফজিলত আমরা তা আমি তো প্রত্যেক তাওয়াফের শুরু তাওয়াফের তো সাত চক্করে এক তাওয়াফ প্রতি চক্করটা আরম্ভ করে ইচ্ছমা দেওয়ার পরে এটাই পড়তে থাকি কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে আরেক চক্করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লেন আরেক কিছুক্ষণ পরে আবার পড়লেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
কিছু সময় পড়লেন কালিমায়ে তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতেছেন আর বলতেছেন। শুধু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের কোনাটায় যাওয়ার পর্যন্ত এই জায়গায় একটা খাস দোয়া আছে, নবীজি সাল্লাম এখানে এই দোয়াটা পড়তেন, এই দোয়াটাও আপনাদের মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাত। অতটুকু পড়লে হবে, আরও একটু বাড়ায় পড়লে আরো ভালো আর কি। ওয়া আদখিলনাল জান্নাত মাল আবরার, কথাটা কি জানি, ওয়া আদখিলনাল জান্নাত মাল আবরার, আপনার প্রিয় বান্দাদের সাথে আমাকে জান্নাতে প্রবেশ করাই দিন। ওয়া আদখিলনাল জান্নাত মাল আবরার, এটা রুকনে ইয়ামানি বলে হজরে আসওয়াদে যাওয়ার আগের কোনাটা, হজরে আসওয়াদের পরের কোনাটা রুকনে ইরাকি, এর পরের কোনাটার নাম হচ্ছে রুকনে শামি, এর পরের কোনাটা রুকনে ইয়ামানি, এক এক কোনার এক একটা নাম আছে। আমাদের দরকার এখন রুকনে ইয়ামানিটা, আর এটা বোঝার জন্য ওই যে দেখা যেতেছে হাজরে আসওয়াদের কোনা মানুষ ভিড়, ওইখানে ভিড় হয় বেশি, ওই সময় দেওয়ার জন্য যে একটু দাঁড়ায় গতিটা একটু থেমে যায়, এই জন্য এখানে ভিড়টা হয় বেশি। তো রুকনে ইয়ামানির থেকে শুরু করবো আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, এটা বারবার পড়তে থাকবো। তো কোনো কোনো চক্করে আমরা এটা পড়ব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাত বার তো ঘুরবেন, সাত চক্কর, যদি আপনার পুঁজি যে দোয়াগুলো আগে মুখস্থ ছিল এটির পুঁজি শেষ, তাহলে আপনি নিজের ভাষায়, আল্লাহ তো সব ভাষার সৃষ্টিকর্তা, নিজের ভাষায় আমি বলবো, কী বলবো, হে কাবা ঘরের মালিক, আমাদের হজটাকে আল্লাহ তুমি সহজ করে দাও, হস তো সামনে আসতেছে, আল্লাহ হসটা, এটা বারবারে দেখেন না, তা হেরাম বাজার যে নিয়তটা, নিয়তের মধ্যে কথাটা আছে, ওয়াসির হুলি, আল্লাহ এই হসটা তুমি সহজ করে দাও, তার মানে জিনিসটা কঠিন, তার মানে কি কঠিন, এই জন্য আল্লাহ কাছে সাহায্য, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উরীদুল উমরাতা ফায়াসির হুলি, এটা আপনার কাছে রাখি, ঠিক আছে, ফায়াসির হুলি, আল্লাহ আমার জন্য হজটা সহজ করে দেন, এটা আল্লাহর কাছে বারবার বলতে হবে। তো বাংলাতে বলেন, আল্লাহ হাঁটতেছেন আর বলতেছেন, আল্লাহ আপনার হজটা সহজ করে দিয়েন, আমার হজটাকে কবুল করেন, হে কাবাগরের মালিক, এবছর আপনার দাওয়াত পেয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে যত মেহমানরা আসছে, সমস্ত মেহমানদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল করেন। কাবাগরের মালিক, দেশের থেকে আসার সময় ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনকে রেখে আসছি, তাদের জান মাল ইমান আপনি হেফাজত করুন, আল্লাহ তাদেরকেও তৌফিক দিন আপনার ঘরের মেহমান হওয়ার, বস এইগুলি গুরব আর বলতে থাকব। তো কাবাগরের নির্দিষ্ট কোনো দোয়া নেই, এইগুলো নিজে নিজে বলবেন, এটাই ভালো উত্তম। আরও সহজ শোনেন, কেউ যদি তাওয়াফটা আরম্ভ করে ওই সুন্নত তরিকায়, প্রথমে নিয়ত করলো, হে আল্লাহ আমি এখন উমরার ফরজ তাওয়াফ আরম্ভ করতেছি, আপনি কবুল করুন, বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম, চুমা দিল আর চক্কর করলো, একটা দোয়াও পড়লো না, একটা তাসবিহও পড়লো না, সাত চক্কর দিল তার তাওয়াফ হয়ে গেছে। তাহলে আমাদের মুরব্বীরা এই বইয়ের মধ্যে যে এক এক চক্করে এক এক দোয়া পড়তে হবে, এই পরেশান অস্থির, কোনো পরেশানির কারণ নাই। তাওয়াফ শেষ করে হজরে আসওয়াদের এখানে আসলে অষ্টমবার যখন চুমা দেবেন তখন বলে আমার তাওয়াফ শেষ। আচ্ছা, তাওয়াফের সংখ্যাটা মনে রাখার জন্য আমাদের দেশের অনেকে সাত দানার একটা তসবি নিয়ে যায়, সাত দানার একটা তসবি, তসবির মধ্যে একটা আংটা থাকে, একটা আঙ্গুল বিধি ঢুকাইয়া ওই একটা চক্র দিয়ে একটা টানে,
এরপর আবার একটা চক্কর দিয়ে হিসাব ঠিক রাখার জন্য। বাস্তব কি জানেন, এই ধাক্কার ছোটে এই তসবি হাত থেকে নিচে কত পাড়ার মধ্যে পড়ে পায়ের নিচে তসবি। আমি একটা সুন্দর পন্থা আল্লাহ আমাকে উপহার দিছে, এটা আপনাদেরকে দেব মনে রাখার সুবিধার জন্য। আমি করি কি, প্রথমবার তোমার নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহ আকবর আলিল্লাহ আলহামদুলিল্লাহ চুমা দিয়া তাওয়াফ শুরু করলাম, পুরা কাবাঘরটা ঘুরে আবার যখন এখানে আসা দ্বিতীয়বার নিয়ত করা লাগবো না, শুধু চুমা বিসমিল্লাহ আল্লাহ আকবর আলিল্লাহ আলহাম, তো এটা দিয়ে সামনের দিকে যেতেছি আর আল্লাহর সাথে একটু কথা বলতেছি। হে আল্লাহ, আমার প্রথম চক্করটাকে আপনি কবুল করুন, দ্বিতীয় চক্করটাকে একটু সহজ করে দিন। আমার আল্লাহর সাথে কথা হইলো, হিসেবটা আমার ঠিক রাখলো। দ্বিতীয় চক্কর দিয়ে ঘুরে এসে আবার যখন তৃতীয়বার চুমা দেই বিসমিল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহ আলহাম, এরপর যেতেছে আর বলে আল্লাহ আমার প্রথম দুই চক্করকে আপনি কবুল করুন, তৃতীয় চক্করটাকে সহজ করে দেন। আমি আমার মালিকের সাথে কথা বললাম, আমার শঙ্কাটাও ঠিক রইল। আর একটু জোরে বলি, কেন জানেন নি, জোরে জোরে বলি, আমার সঙ্গী সাথীরা এদের হিসাব যেন ঠিক থাকে, যাতে পঞ্চম আর ষষ্ঠ চক্কর সময় কেউ আমার জিজ্ঞেস না করে হুজুর কয় চক্কর হয়েছে। আসলে ভিড়ের কারণে, সমাগম বেশি হওয়ার কারণে ভুলা যায়, ধাক্কা ধাক্কার কারণে ভুলা যায়। আল্লাহ তাআলা আমাকে এই আকলটুকু উপহার দিয়েছেন, আমি এটা করতেছি আলহামদুলিল্লাহ, আমার হিসাবে আর কোনো অসুবিধা হয় না। পারবেন তো আশা করি আপনারা, এটা সহজ। তাওয়াফের শেষে অনেকে করে কি, অষ্টমবার যখন চুমা দিল তো তাওয়াফ তো শেষ, সাত চক্র হয়ে গেল, ষষ্ঠবার চুমা দিয়ে বলি কি জানেননি, হে আল্লাহ আমার প্রথম ছয় চক্কর কবুল করেন আর শেষের চক্করটা আপনি সহজ, এটা যে শেষ এটাও প্রকাশ করলাম আর কি, শেষের চক্করটা আল্লাহ আপনি সাত নম্বর আর কই না, শেষের চক্করটা আল্লাহ সহজ করে দেন। শেষ করার পর অনেকেই করে কি, কোনাকুনি চলে যায় মিছিল থেকে, তাওয়াফের মিছিল থেকে বের হওয়ার, এটা অনেকের কষ্ট দেয়, যারা মিছিলে আসতেছে তার কষ্ট হয়, ঘিসা ঘুষা আনতে হয়। এটা নিয়ম কি জানেননি, সহজ নিয়ম হইল, আপনার তাওয়াফ শেষ ঠিক আছে, আপনিও মিছিলের সাথে সামনের দিকে বাড়েন, সামনের দিকে বাড়ান একটু টুকরে ডাইনে যান, আগে বাড়ান একটু ডাইনে যান। নদীতে দেখছি পানির স্রোতের মধ্যে মাছের ঝাঁক যখন যা, এই মাছের ঝাঁক এরকম করে এরার মিছিল দিয়ে এভাবে ঠিক রাখে, বুঝতে পারছেন, এটা ভালো, কেউ কষ্ট দেওয়া হইল না। এরপরে অনেক দূরে গিয়ে আপনি মিছিল থেকে আলোক হয়ে গেলেন, কেউ কষ্ট দিলেন না। এখন দুই রেখাত তাওয়াফের দুই রেখাত ওয়াজিব নামাজ, এর নামাজ পড়া ওয়াজিব, পড়তেই হবে, না হইলে তাওয়াফটা কমপ্লিট হবে না। তো এটা অনেকে মাকাম ইব্রাহিমের পিছিয়েই পড়তে চায়, না নির্দিষ্ট এখানেই পড়তে হবে, জরুরি না। আর শরীয়তে এমন কোনো আদেশ করেন না যে আদেশটা মানুষের সাধ্যের বাইরে। মাকাম ইব্রাহিম তো একটা ছোটো গ্লাসের সামনে, এখন হাজার হাজার লোকে তাওয়াফ শেষ করছে, তা সবাই যদি এখানে নামাজ পড়তে চায় জায়গা হবে, অসম্ভব ব্যাপার। শরীয়তের মাসালাটা কি, এই মিছিলের পিছনে গিয়া যেখানে খালি পাও সেখানেই তুমি দুই রাকাত নামাজ পড়ো, এমনকি মসজিদের হারামের ভিতরে যে কোনো জায়গায় কাবামুখী হয়ে দুই রাকাত নামাজ পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, কাজে এখানে গোতাগোতি ফাড়াফাড়ির দরকার নেই। তারপরে গিয়ে পিছনে জমজমের পানি আছে, জমজমের পানি পান করবো, গ্লাসটা নিয়ে কাবাগরের দিকে তাকাইয়া পানি পান করো। নবীজি সাল্লাম তাওয়াফ শেষ করে একটু পানি পান করছিলেন, এটা একটা সুন্নত। তারপরে আমরা যাব সাফা পাহাড়ের দিকে, একটু আঁকাবাঁকা হয়ে যেতে হয়, এখন সরাসরি যাওয়া যায় না, আগে তো কোনাকুনি চলে যেতাম, পাঁচ মিনিটে চলে যেতাম, এখন ওই ওয়ালের মধ্যে বেড়ার মধ্যে লেখা আছে টু সাফা, তীর দেওয়া আছে, তো এইভাবে যান। আর দলে দলে তো লোক যাচ্ছেই, তো গুড়া গেড়া সাফা পাহাড়ের কাছে যাব, উমরার সাই ওয়াজিব এটা আদায় করতে হবে। তো সাফা পাহাড়ের কাছে গিয়ে পাহাড়টাকে পিচ দিয়ে
পাহাড় তো পাহাড় মনে হবে না আপনার, কারণ পাহাড়টা আমি 40 বছর আগে যতটুকু উঁচু দিয়েছিলাম কাটতে কাটতে নিচে করে ফেলছি, কেটে নিচে ফেলছে আবার বেড়া দিয়ে দিছে স্টিলের ইয়ে দিয়ে, কি জানি করে পাইপ দিয়ে কাটছে কেন আমাদের দোষে। হাদিস আমরা শখ করে এই পাহাড় পাথার উপরে উঠে ওইটা পিছলাই পড়ে অনেকের হাত ভাঙছে এ ভাঙছে, এই জন্য উপরে ওঠার আর ব্যবস্থা রাখে নাই। এটা একটা টিলার মতো, ছোট হইলে কি হবে, তার গুরুত্ব কত আল্লাহর কাছে। পবিত্র কোরআনে স্থান পাইছে এই নাম দুইটা, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। এই মক্কানগরীতে কত উঁচু উঁচু পাহাড় আছে, কোনো পাহাড়ের নাম তো এখানে নেই কোরআন শরীফে। এই ছোট্ট ছোট দুইটা টিলা, সাফা এবং মারোয়ার দূরত্ব মাত্র 750 গজ, এখানে একটা টিলা ওখানে একটা টিলা, মারোয়া তো তো সমান ঘুরে ফেলছে। এটা এই পাহাড়ের জায়গাটাতে কি জানি একটা তেলের আলকাতার মতো কি যে একটা দিয়ে রাখছে, ঢেউ ঢেউ ঘুরে একটু পাহাড়ের নমুনা দেয়। তো এ সাফা এবং মারোয়ার মাঝে 7 বার দৌড়াদৌড়ি করা এটা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়কে পিঠ দিয়ে কাবার দিকে থাকে, এখন কাবাগড়টা এরকম এরকম করলে একটু দেখা যায়, তো ওইখানে বোঝা যাবে যে কাবা এদিকে, তো ওখানে দাঁড়ায় একটু দোয়া করা, এটা একটা সুন্নত দোয়া কবুলের জায়গা। যারা সঙ্গী সাথে আছে একসাথে নিয়ে একটু দোয়া করবেন, দোয়া করে আপনার ডাইন দিকে যান, পাহাড়টা সাফা পাহাড়টা আপনার পিছনে ডাইন দিকে গিয়ে দেখবেন একটু ঢালোতে লুকিয়ে নামতেছে আর সোজা রাস্তা মারোয়ার দিকে যাচ্ছে, আবার ওই দিকে গইলে আরেক আরেক দল এই দিকে আসতেছে, তো বোঝা যাবে সাফার থেকে সাইটা শুরু করতে হয়, মারোয়ার থেকে শুরু করলে হবে না। তো উপরের থেকে যখন আমরা নিচের দিকে ডালোর দিকে যাব তখন আরবি যেতে পারবেন না, বাংলাতেই বললেন আল্লাহ আপনি যেখান থেকে সাই শুরু করছেন আমিও এখান থেকে সারি করছি, একথা কয়ে কয়ে নামেন। এর অর্থ এই না যে আল্লাহ হজ করতে আসছিলেন সাফা মারা সাই করছে, এই অর্থ না। এটার ব্যাখ্যা হইল এই, আল্লাহ পাক যে আয়াতটা দিয়া সাফা মারা আর সাইটাকে ওয়াজিব করেছেন, এই আয়াতটা শুরু করছেন আল্লাহ সাফা দিয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আয়াতটা কি দিয়ে শুরু হয়েছে, সাফা দিয়া। এই কথাটা বাংলাতে বলেন আল্লাহ আপনি যেখান থেকে শুরু করছেন আমি ওখান থেকে শুরু করছি, বাস। আলেবোলা বাজারা তারা বলে কি, আব্দা ও বিমা বাদা আল্লাহু তাআলা ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। এই কথা পড়তে পড়তে নিচে নামেন, একই কথা। তো সাফার থেকে মারওয়া 750 গজ দূর, যাওয়ার সময় মিলাইনিল আখজারাইনি সবুজ বাত্তি সবুজ চিহ্ন একটু জায়গা আছে, এই জায়গাটা হয়তো আমাদের এই মসজিদের মতো বা একটু বেশি হইতে পারে, শুধু একটা জায়গায় সবুজ বাত্তি জ্বলতেছে, এই জায়গাটাকে বলে মিলাইনিল আখজারাইনি। পুরুষদের জন্য এই জায়গাটা অতিক্রম করার সময় একটু দূরে দৌড়াইয়া, যদি দৌড়াইয়া না পারে অন্তত দ্রুত হেঁটে এই জায়গাটা পার হওয়া সুন্নত। আবার আসার সময় ঠিক এই সবুজ জায়গাটা যখন আসবে আবার একটু দৌড়াইয়া, মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে, এখানে দৌড়ানোটা সুন্নত কেন, এটা হাজারা আলাইহিসসালামের সুন্নত। কার সুন্নত? হাজারা আলাইহিসসালামের সুন্নত। তিনি 7000 বছর পূর্বে ওনার শিশু ছেলে ইসমাইলকে, দুধের শিশুকে কাবাগরের পাশে বালির উপর শোয়ায়া, ছেলের পানির জন্য ছেলের ঠোঁট জিব্বা শুকায় গেছে, কাঁদতে পারতেছে না, ক্ষিধায় অস্থির, আর মা না খাইলে মার স্তনে দুধ আসবে কী করে, ওনার আম্মাও তো পেটটা পিঠে সেতে লেগে গেছে খাওয়া নাই, ছেলেটা কাঁদতেছে এখন কাঁদতে পারতেছে না। তো মা জননী পানির সন্ধানে দৌড়াইয়া সাফা পাহাড়ের উপরে বসেছিলেন, পাহাড়টা অনেক উঁচু ছিল তখন।